আসসালামু আলাইকুম শখের পাখির আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন খাবারগুলো দিলে পাখি সুস্থ থাকবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করবে তাছাড়া কোন খাবারের বর্তমান বাজার মূল্য কত এবং পাঁচ কেজি আদর্শ সিডমিক্স তৈরির ফর্মুলা আজকে আমি আপনাদের দিয়ে দেব। এছাড়া কোন সিডমিক্সগুলো পাখির কী কাজে লাগে এবং কখন কোন বীজ ব্যবহার করবেন অর্থাৎ এমন কিছু বীজ আছে যেগুলো গরমকালে ব্যবহার করলে পাখি মারা যেতে পারে আবার শীতকালে ব্যবহার না করলে পাখির সমস্যা হবে যাই হোক এই সব কিছু আমরা ধাপে ধাপে আলোচনা করব এবং শেষে আপনাদের আমি পাঁচ কেজি আদর্শ সিডমিক্স তৈরির একটি ফর্মুলা দিয়ে দেব সেই অনুযায়ী আপনারা সিডমিক্স তৈরি করতে পারবেন আর পাখির রোগবালাই কিন্তু খাবার থেকেই হয় পাখি কিন্তু সুস্থও থাকে খাবার থেকে সাধারণত বাজডিঘার পাখির কিন্তু কোনো রোগবালাই নাই। নেই রোগবালাই একেবারে কম রোগবালাই হয় খাবারের কারণে ঠিকভাবে যত্ন না করলে ধুলাবালি মিষ্টিত খাবার দিলে অথবা ঠিকভাবে পানি চেঞ্জ না করলে পরিবেশ না দিলে এই কারণে সাধারণত আমি যাকে দেখে পাখিপালা শুরু করেছিলাম এই একই কারণে যত্ন না করার কারণে সে কিন্তু এখন পাখিপালা ছেড়ে দিয়েছে আপনারা যদি আপনাদের পাখিকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আমার টিপসটি ফলো করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করি আমি আজকে শুরুতেই আপনাদের খাবারগুলোর দাম এবং খাবারগুলোর কোয়ালিটি ভিডিও সহকারে দেখানোর চেষ্টা করব আজকে আমি বাজার থেকে এই খাবারগুলো কিনে এনেছি এর মূল কারণ যেহেতু সামনে বিডিং সিজন আসছে পাখিকে অবশ্যই ভালো খাবার দিতে হবে আর এখন যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনা এই চীনাটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এর মধ্যে কোনো ধুলাবালি নাই। আপনারা বাজারে গিয়ে চিনার মধ্যে হাত দিয়ে তারপর হাত বের করে দেখবেন যে হাতের মধ্যে ধুলা আছে কিনা অথবা খাবারটা একটু ডলা দিয়ে দেখবেন ধুলা আছে কিনা আর বর্তমানে এর দাম পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন কাজই চেষ্টা করবেন পাঁচ টাকা বেশি হলেও যাতে খাবারের মধ্যে ধুলাবালি না থাকে এরপর আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা ও লাল মিলেট এর সাথে কালো মিলেটটা থাকলে আরও ভালো হতো কিন্তু বাজারে আমি কালো মিলেটটা পাইনি আর এর বর্তমান দাম একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই মিলেটটা খাবারের মানকে উন্নত করবে চীনা এবং কাউন সাধারণ খাবার এই খাবারের সাথে আপনারা যদি এই মিলেটটা মিক্সড করেন তাহলে খাবারের মান আরেকটু উন্নত হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনাদের আমি যে খাবারটি দেখাবো সেটা হচ্ছে গুজি তিল আর এর বর্তমান মূল্য প্রায় দুইশো টাকার মতো প্রতি কেজি আর এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ রয়েছে ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন এর কার্যকারিতাটা এটি ব্যবহার করলে পাখির পালক অনেক উজ্জ্বল থাকে এবং পাখির স্বাস্থ্য অনেক ভালো থাকে এরপর আমি আপনাদের যে খাবারটি দেখাবো এটি হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ এই সূর্যমুখী ফুলের বীজে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে পাখির দেহে তাপশক্তি উৎপাদন করতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি এবং ভিটামিন ই রয়েছে এছাড়া রয়েছে আয়রন জিঙ্ক ও ম্যাঙ্গানিচ ইত্যাদি তবে শীতকালে এই খাবারটা বেশি ব্যবহার করতে হবে এবং গরমকালে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু পাখি স্টক করে মারা যেতে পারে এরপর আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোলার ধান এটি আপনাদের প্রচুর কাজে দেবে পোলার ধানটা পাখির চর্বি কাটাতে সাহায্য করে এবং পাখিকে ফিট রাখতে সাহায্য করে তাই আপনারা খাবারে অবশ্যই পোলার ধানটা ব্যবহার করবেন আর সূর্যমুখী ফুলের বীজের দাম বর্তমানে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের আছে বিভিন্ন প্রকারের সূর্যমুখী ফুলের বীজের দামও বিভিন্ন রকম এছাড়া আপনারা পোলার ধানটা পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এরপর আপনারা এই খাবারগুলোকে একটি পাত্রে একে একে নিয়ে নেবেন আমি সব খাবারগুলো এই পাত্রে নিতে পারতেছি না তাই অল্প অল্প পরিমাণে একটা পাত্রে আপনাদের মিশিয়ে দেখাচ্ছি যে কিভাবে খাবারগুলো আপনারা মেশাবেন সবগুলো খাবার আপনারা একটা বড় পাত্রে নিয়ে নেবেন বড়ো পাত্রে নিয়ে নিয়ে ভালোভাবে মেশাবেন ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনারা এই খাবারগুলো একটি বদ্ধ পাত্রে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাখির জন্য অনেক পরিমাণে সূর্যমুখী ফুলের বীজ ব্যবহার করেছি আপনারা এই সূর্যমুখী ফুলের বীজটা ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন সূর্যমুখী ফুলের বীজ অল্প পরিমাণে ব্যবহার করবেন গরমে বা ব্যবহার না করলেও চলবে বেশি ব্যবহার করলে কিন্তু পাখি স্টক করতে পারে আর শীতকালে এটি ব্যবহারের মাত্রা আবার বাড়িয়ে দেবেন অর্থাৎ বেশি পরিমাণে দেবেন আর এই খাবারটা আপনারা ফিন্স লাভভাট কোকাটেল এবং বাজরিগাড়ের ক্ষেত্রে ব্যবহার করবেন এসব পাখির ক্ষেত্রে এই খাবারটি একটি আদর্শ খাবার হবে এখন আমি আপনাদের পাঁচ কেজি খাবার তৈরির ফর্মুলাটা বলে দেব। চীনা ব্যবহার করবেন দেড় কেজি কাউন ব্যবহার করবেন দেড় কেজি আপনারা চাইলে কাউনের পরিবর্তে চীনাটা সমপরিমাণে ব্যবহার করতে পারেন কারণ কাউন একটি নিম্নমানের খাবার কাউনের পরিবর্তে চীনা ব্যবহার করলে খাবারটার মান একটু উন্নত হবে এরপর আপনারা মিলেট ব্যবহার করবেন দেড় কেজি ক্যানারি দুইশো গ্রাম গুজি তিল একশো গ্রাম সূর্যমুখী ফুলের বীজ একশো গ্রাম পোলার ধান একশো গ্রাম এভাবে আপনারা পাঁচ কেজি খাবার তৈরি করতে পারবেন আপনারা যদি চান যে দশ কেজি খাবার তৈরি করবেন তাহলে এই উপাদানগুলো ডাবল পরিমাণে মেশাবেন বিশ কেজি খাবার তৈরি করলে এই উপাদানগুলো চার গুণ পরিমাণে মেশাবেন এভাবে আপনারা যত খুশি তত কেজি খাবার তৈরি করতে পারবেন তারপরও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে অথবা কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম